তো গাইস ফিরে এলাম আমার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো বলেছিলাম যে মন্দিরের পুজো কেমন হয় বা কেমন পুজোর আয়োজন। তো পুজো চলছে মন্দিরে দেখলে সবাই। আর এখানে বলেছিলাম সকালে যে রঙ্গোলি দেওয়া হয় সে রঙ্গোলিও দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে দেখছো সবাই। এই একটা বাতি চলছে, অনেক বড় বাতিটা, আর তুলসী মঞ্চটা সাজিয়েছে সুপর্ণা। আর এই যে মন্দিরটা দেখো সবাই, ঠাকুর দুটো ঠাকুরমশাই এখানে পুজো করছে, আর সিংহাসনও, আর মন্দিরটা সাজিয়েছে ভাই, মা বরণ করছে, আর মা বরণ করে প্রতি বছর, আর এবছরও মা বরণ করছে। ভাই বোধহয় ওদিকে ভিডিও করছে ফোন নিয়ে। আর এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে, এটা কালী পুজোর জন্য 108টা করে প্রদীপ জ্বালানো হয়, সেখানে ওই 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এটা কলসি বসানো আছে, যেটাকে বলেছিলাম শান্তি কলসি, ওইটা বসানো আছে। এই যে আমার সেজো আমি ঠাম্মা সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছি। আর এই আবার হোমও শুরু হয়ে গেছে মোটামুটি, তো হোমের হয়তো ভিডিওটা বেশি দেখাতে পারবো না, কারণ কি এই সময় দণ্ডিও দিতে হবে আমাদের। আর এখানে ভোলাও কাজ করে দিচ্ছে একটু, তো সবাই জানিও কেমন হয়েছে ভিডিওটা, আর আমাদের মন্দির সাজানোও কেমন হয়েছে সবাই জানিও। এই যে হোম হচ্ছে এখানটায়, আর দুটো ঠাকুরমশাই মিলেই হোম করে প্রতি বছর। এবছর একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ রাতে পূর্ণিমা ছিল তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দণ্ডি দেওয়ার সময়, দণ্ডি কাটার জন্য ঠাকুরমশাই যেতে বলেছে, তো আমরা সবাই পুকুরে চলে এসেছি। এটা আমার বাবা, আর পিছনে ভাই আছে, ওইটা আমার মেজো মামা। পুকুরে সবাই স্নান করছে, তারপরে প্রথম বাবা আর শিনুর বাবা, আমার ভাই, জামাইবাবু, এই সরি জামাইবাবু বলছি, মা মেজো মামা সবাই যাবে, তারপরেই আমরা নামবো, আমি আমার সেজো বোন আর আমার মামি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো। আশা করি আগের ভিডিওগুলো দেখেছো, আর এই ভিডিওটা দেখো সবাই। এখন এই বাবা উঠে গেছে পুকুর থেকে দণ্ডি কেটে, এটা আমার মা শাঁক বাজাচ্ছে, শিনু দেখছো ঠাকুমার কোলে বসে আছে, আর ভাই আসছে উঠে, এখানে ডোডো দাঁড়িয়ে আছে, আর মেজো মামি দাঁড়িয়ে যেতে বললো, কারণ কি সবাই যাতে একসঙ্গে আসতে পারে একসঙ্গে। এখনও পর্যন্ত মামি আমরা পিছু দাঁড়িয়েই আছি, কেউ নামিয়ে নি। আর বাবা চলে এসেছে, তারপরে ভাইও আসছে, টিকিটে অনেকটা দূরে চলে এসেছি। ওই মানে 7-12টা ঘর থেকে ওই ভিক্ষা করতে পাঠিয়েছিল, তো বাবা গেল সামনে দেখলে। আর এই শিনুর বাবা যাচ্ছে ঝাঁই করতাল বাজিয়ে বাজিয়ে, আর শিনু যাচ্ছে কাঁসর বাজিয়ে, খালি পায়ে পুরো হেঁটে হেঁটে পুরোটা গেছে। আমরা তো হাঁটতেই পারছিলাম না একদম, কিন্তু শিনু ঠিক হেঁটে হেঁটে চলে গেছে, ওর পায়েও কেটেও গেছিলো, পড়ে গেছিলো যে কারণে। এই যে একটা বাড়িতে এসেছে, তো এই বাড়িতে বোধহয় দেবে না, না কি ভাত খাচ্ছিলো তাই জন্য আবার ফিরে চলে যাচ্ছে। এই যে আর ওই বাবা ভিক্ষে করে নিয়ে আসার পরে বসেছিল, তো ঠাকুরমশাই বলেছিল মাকে পা ধুয়ে দিতে। পা ধুয়ে দেওয়ার পরে সবাই বাবার পায়ে প্রণাম করছিল। মেজো মামি আছে, সেজো মামি, আর এখানে এই ছোটো মামা এই দাঁড়িয়ে আছে গেঞ্জি পরে একটা, আর ওই ডোডো সবে এলো দুপুরবেলা, এতক্ষণ আসেনি, আমার দিদির ছেলে ওটা। আর এটা কে আবার, হ্যাঁ এটা আমার ছোটো কাকিমা গেল। আর এই যে সুপর্ণা, এই প্রণাম করা হয়ে গেছে বোধহয় সবার, আমার শুধু বাকি ছিল, আমি অত খেয়াল করিনি। এই যে এখানটায় ভূতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আমার সব থেকে লাস্ট হয়ে গেছে। শিনু এই যে প্রণাম করছে বাবাকে, তারপরে আমার পালা, আমি প্রণাম করে নিই একটু। আর এটা, হ্যাঁ এটা সুপর্ণা, সুপর্ণা এখনও হয়নি, সুপর্ণার একটু দেরি হয় সব কাজে।
যাই হোক, সুপর্ণা আমার ঝগড়া করবে আমি যদি বলি ওর কোনো কাজে দেরি হয়, এমনি ভিডিওটা দেখলেও আমার সঙ্গে ঝগড়া করে নেবে একটু। শিনু বাবাকে পা ধুইয়ে দিচ্ছে দেখো সবাই, আর কমেন্ট করে জানিও শিনুকে কেমন লাগলো, শিনুর সমস্ত কাজও কেমন লাগলো। হাই গাইস, এখনই পুজো শেষ হয়ে গেল, পুজো দেখতে পাচ্ছ সব রয়েছে, পেছনে মন্দিরটা দেখিয়ে দিই গাইস, এই যে পুজো হলো এটা মন্দির মায়ের। বাবা দিকে একটা কিছু বলো না, কিছু একটা বলো। হরে কৃষ্ণ, এই শুভ মিলন হলো রাধা কৃষ্ণ ধ্যানে, সবাই হরি হরি বলো, হরি। তো গাইস তোমরা দেখলে পুজো শেষ হয়ে গেছে, শিনুর বাবা আগেই বলেছে, টাইম এত শর্ট ছিল যে আমি একা ভিডিওটা করতে পারিনি, শিনুর বাবাও কিছুটা আমাকে হেল্প করেছে। আর এখন প্রসাদ বিতরণ হচ্ছে, তাহলে প্লেটে প্লেটে দেখছো, আমি প্রসাদ দিচ্ছিলাম, ওরা অনেকে ছিল, ভাই ছিল, বোন ছিল, মানে সবাই। গাইস এখানে এখন রান্না হচ্ছে, মানে খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে, মায়ের ভোগ হচ্ছে না, এই যে রান্নি এখানে হয়ে গেছে খিচুড়ি, আর এটা হচ্ছে কি এক নম্বরের বাজে রান্নি, রান্নি রান্না করতে করতে বিড়ি খাচ্ছে বেশি। তো গাইস সবাই ভোগ প্রসাদ খেয়ে নিয়েছে, এখন খিচুড়ি ভোগ খাওয়ার সময়, তো সবাই খাচ্ছে এখানে বসে, শিনুর বাবাও দিচ্ছে, এই যে শিনুর বাবা, আর ডোডো জল দিচ্ছে, ওর জল দেওয়া থালা দেওয়া এইগুলো কাজ। আর এখানে সব লোক বসে খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, খিচুড়ি আর আলুর তরকারি হয়েছে, শিনুর বাবা দিচ্ছে, আর আমার ভাইও দিচ্ছিল, তো আমার ভাই চলে গেছে ওখানে প্রসাদ দেওয়ার, ওখানটায় লোক ছিল না, ওইখানটায় খুব মানে অনেক লোক আসছে তো তাই জন্য ওখানটায় চলে গিয়েছে। আর এই ঠাকুমাও দিচ্ছে খিচুড়ি, মানে আর কি বলবো, সবাই বলো কেমন হয়েছে খিচুড়িটা, খেতে কেমন হয়েছে, মানে তোমরা দেখেও খাওনি তো কী করে জানবে, তবুও দেখে বলো কেমন হয়েছে, শিনুর বাবাকে বলো কেমন মানে পরিবেশনা করছে কেমন লাগছে দেখতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর তো গাইস পুজো কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, আর সবাই চলে গেছে, পুচকি নাচছে, ডোডো হাই বলে দে, ডোডো হাই বল, ডোডো অনেক কাজ করেছে আজকে সারাদিন, ছোট ঠাকুমা বসে আছে, তোমার গুছানো হয়ে গেছে তো গ্যাসিও পড়বে, আর এই মা বসে আছে, অপর্ণা সব কিছু এখন গুছাচ্ছে, সব লোকজন চলে গেছে, শুধু ছোট মামা আর ছোট মামি রয়ে গেছে, ছোট মামি হাই বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি কাকারা কি করছে একটু দেখাই জানাও, সবাই চলে গেছে, পুজো শেষ। এই যে আমার দিদি, দিদি হাই বল, দিদি সব থেকে লাস্টে এসেছে, দিদিমা বলো, দিদিমা কি বলবো, হাই বলবে, হাই বলবো, হ্যাঁ কি হবে, হাই বলে তোমার সবাই চিনে যাবে, ও হ্যাঁ বলে দাও তোমার নামটা বলো তো, এ মেগা মেগা হাই বলে দাও তো, তোলে তোল হাই বলো, হাই চুপ কর, সবাই আমার দিদিমার নাম বলবে, দিদিমার তোমার নাম বলো তো, বাবা হাই ঠিক বল, এই যে আছে আমাদের ফুয়া, এ বুয়া হাই বল, ফুয়া কেন ফুয়ার কেউ নেয় না বুয়াতি,
তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, তোমরা সবাই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অপর্ণা হাই বল, হ্যাঁ অপর্ণার ভিডিওটা সবাই দেখবে, আর এই যে ঠাম্মা ঠাম্মা বলে দাও তো ভিডিওটাকে সবাই যেন দেখে, সবাই দেখবে, আর সবাই আমার চ্যানেলটাকে অনেক অনেক করে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি ইয়েতে চলে যায়, কোথায় বাস খেতে, অপর্ণা কিছু বলছে আমাদের ঠাকুর, ছোট বউ, তো গুড নাইট, বাই বাই।